বন্ধুরা, আমাদের প্রত্যেক জীবনে কম্পিউটারের কী গুরুত্ব তা এক কথায় বলে বোঝানো যাবে না। আমাদের আজকাল বর্তমান জীবন অনেকটা কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমরা আজকাল নিজের অনেক কাজই আমাদের কম্পিউটারের মাধ্যমে করে থাকি এবং অনেকে নিজের প্রধান পেশা হিসেবে কম্পিউটারটাকে বেছে নিয়েছে। তো এক একজন এক এক রকম কাজ করে কম্পিউটারে। যারা ভারী বা কোনো প্রফেশনাল কাজ করে তারা নিজের কম্পিউটারকে নানানভাবে সাজিয়ে নেয়। প্রসেসর, র্যাম, মাদারবোর্ড ইত্যাদি অনেক দামি এবং দৈনিক আপডেট করে থাকে, কিন্তু তারপরেও যদি কম্পিউটার হ্যাং করে বা স্লো হয় সেজন্য অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এবং এটা অনেক বিব্রতকর একটা অবস্থা। তো অনেকে মনে করতে পারেন যে আমার র্যাম তো অনেক বেশি, আমার প্রসেসরও আপডেট করা, তারপরও আমার কম্পিউটার বারবার হ্যাং হচ্ছে কেন বা স্লো হচ্ছে কেন? তো এর একটু সহজ উত্তর হলো বন্ধুরা, যে আমরা আমাদের কম্পিউটারে অহেতুক অনেক ধরনের সফটওয়্যার বা অনেক ধরনের ফাংশন ইনস্টল করে থাকি যেটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু সেটা আমাদের কম্পিউটারের একটি বড় অংশ নিয়ে থাকে, র্যামের একটি বড় অংশ নিয়ে থাকে, জায়গা দখল করে থাকে। অথবা আমাদের কম্পিউটারে অনেক সময় ভাইরাস আক্রমণের কারণে এরকম হতে পারে। তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের অহেতুক বা অপ্রয়োজনীয় ফাংশন বা সফটওয়্যারগুলো দেখে দেখে আনইনস্টল করতে পারবেন এবং সেটা সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন মুসাফির ভিউ, সঙ্গে আছে আমি মুস্তফা কামাল। চলুন শুরু করি। Are you listening? তো এর জন্য বন্ধুরা আপনাদের যা করতে হবে, আপনাদের কি কি বর্তমানে কি কি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন চালু আছে এটা দেখার জন্য আপনাকে প্রথমে আপনার টাচ বারে আসবেন, মাউসটা টাচ বারকে নিয়ে আসবেন এখানে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে স্টার্ট টাচ ম্যানেজারে ক্লিক করবেন এখানে। বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করে চালু করে রেখেছিলাম। তো আপনাদের এখান থেকে যে যে সফটওয়্যার আপনারা দেখবেন যে আপনাদের প্রয়োজন নেই কিন্তু অহেতুক সেটা রানিং অবস্থায় আছে, সেটা আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। তো আপনি যেটা বন্ধ করতে চাচ্ছেন সেখানে ক্লিক করে জাস্ট ইন টাচে ক্লিক করুন, দেখুন সফটওয়্যারটি আপনার বন্ধ হয়ে যাবে। আপনার যেটা যার প্রয়োজন আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন সফটওয়্যারটি, চাইলে স্কাইপেও বন্ধ করে দিতে পারেন। তো এরপর আপনার যদি চান যে আপনাদের কোনো কম্পিউটারের কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন কিন্তু কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, এর জন্য সহজ একটি উপায় হলো যে মাইক্রোমিটার থেকে এখানে উপরে একটি অপশন আছে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখান থেকে আপনার যেটা যেটা আপনাদের পছন্দ বা অপ্রয়োজনীয় মনে হয় সেটাকে আপনারা আনইনস্টল করতে পারবেন। এরপর কম্পিউটারে এমন কিছু সফটওয়্যার ইনস্টল করা থাকে উইন্ডোজ থেকেই যেটা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু কম্পিউটার যখন আমরা উইন্ডোজ সেট আপ দিই তখন অটোমেটিক্যালি সেটা আমাদের কম্পিউটারে চলে আসে। তো আমরা যদি সেটা কখনো আনইনস্টল করতে চাই, যেমন একটি সফটওয়্যার আপনি বলতে পারেন যে কম্পিউটার বিভিন্ন গেম থাকে অটোমেটিক্যালি প্রি লোডেড আপডেট করা বা ইনস্টল করা, আর আপনার ইন্টারনেট ব্রাউজার থাকে একটি যেটা আমরা বর্তমান মজিলা বা ফায়ারফক্স ইউজ করি, কিন্তু কম্পিউটারে একটি ডিফল্টভাবে একটি ব্রাউজার থাকে। তো আমরা যদি সেটা আনইনস্টল করতে চাই সেটা কিন্তু আমরা নর্মালি করতে পারবো না। আমরা যদি এখানে দেখি আমরা কিন্তু এখানে কোনো ইন্টারনেট ব্রাউজার খুঁজে পাবো না বা এখান থেকে কম্পিউটারের লোডেড কোনো গেম পাবো না এখানে আনইনস্টল করার জন্য। তো সেটা করার জন্য আমাদের যা করতে হবে, কম্পিউটারের কন্ট্রোল থেকে এরপর এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স নামে একটা অপশন পাবেন, আমি একটু বড় করে দিচ্ছি। প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে ক্লিক করবেন। এরপর এখানে একটা অপশন আছে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অফ অফ, এখানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে বিভিন্ন একটি অপশন, এখানে একটু মেনু আসবে এরকম। তো আপনার দেখুন আমি যেটা বলছিলাম যে গেমসের কথা, যে উইন্ডোজের প্রিলোডেড কিছু গেম থাকে, তো আমি চাইলে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন অনেক ধরনের গেম আছে এখানে ইনস্টল করা অটোমেটিক্যালি উইন্ডোজে। তো আপনি যদি জাস্ট এখানে টিক মার্কটা উঠিয়ে দেন আপনার গেমের, তার গেমটি আপনি চলে যাবে। এরপর ইন্টারনেট এক্সপ্লোরার যেটি কথা বলছিলাম, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, আপনি এটারও টিক মার্ক উঠিয়ে দেন। ওকে, ইয়েস। এরপর আর কিছু করার দরকার নেই, এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে যেটা আমরা
এখন মনে করতে পারি যে আমাদের প্রয়োজন নেই, কিন্তু বাস্তবিকে এর প্রয়োজন আমাদের কম্পিউটারে আছে। যেমন মাইক্রোসফট নেট ফার্মওয়ার্ক, এটি একটি মাইক্রোসফটের সফটওয়্যার। মাইক্রোসফটের বিভিন্ন কাজ করার জন্য এই সফটওয়্যারটি প্রয়োজন হয়। তার কিছুক্ষণ এরপর আমি ওকে দিলাম। রেজিস্টার নাও, আমি রেজিস্টার লেটারে ক্লিক করলাম, একটু পরে রেজিস্টার দেবো আমি। তো এরপর বন্ধুরা, আপনি চাইলে আপনার ক্যাশ থেকে কিছু ফাইল ডিলিট করতে পারেন, যে আপনার যেটা ফাইল আপনার ক্যাশে জমা হয়ে আছে কম্পিউটার ক্যাশে। তো এর জন্য আপনাকে উইন্ডোজ থেকে বা স্টার্ট থেকে রানে যেতে হবে। এরপর এখানে আপনি টাইপ করবেন PREFETCH, ওকে। এখানে দেখতে পাবেন আপনার এখানে অনেকগুলো ফাইল জমা হয়ে পড়ে আছে কম্পিউটারের ক্যাশে, যেটা কম্পিউটার অনেকটা জায়গা দখল করে থাকতে পারে। তো আমি জাস্ট কন্ট্রোল অল দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস, এরপর আবার স্টার্ট থেকে রান, এখানে টিএমপি টেম্প, ওকে। এখানে তেমন কোনো ফাইল নেই, কিন্তু নর্মালি এখানে অনেক ফাইল থাকে, আমি কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছিলাম। তো আপনি চাইলে দুটো ডিলিট করতে পারেন, দুটোর মধ্যে একটি ডিলিট হবে, একটি ডিলিট হবে না, ওকে, বাট ফাইন। এরপর আপনি যদি রিসেন্ট ক্লিক করেন, সেম, তো বর্তমানে আপনি যে যে সফটওয়্যার বা ফাইল ওপেন করেছেন এখানে সেগুলো আছে, আপনি চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করতে পারেন। আশা করছি বন্ধুরা এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।